খবর পাইছেন যে ফুলতলি সাহেব বিস্কুটি সাহেব আইছেন লন্ডন ও কইলা দৌড় দাও বিস্কুটি সাহেবর কিনারার মধ্যে আমরার এই বাচ্চিটা পাইয়ার না বুড়ালে তালাশ করি পার না ও বিস্কুটি সাহেব এক জায়গার মধ্যে আর ফুলতলি সাহেব আর এক জায়গার যেমন দুই বাড়ি মেহমান হল নেই নাইনি যেমন আমরা শেখুলো দিসাব আইসলে আওয়ার পরে এক বাড়ি আরো ঘুরে বেরিয়েছেন না আমরার বাড়ি তাও ও বলে লইয়া গেছেন হ বাড়ি ইতা নেই মানুষে ফয়েদ হাসিল করার লাগিয়া দোয়া পাইবার লাগিয়া ও তান্তান্ডা যে সময় খবর করা হয়েছে বিস্কুটি সাবর কিনারার মধ্যে অন তাকে আমেরিকার তাকে ফ্লাইট করিয়া বেটায় ঘন্টার ভিতরে গিয়া লন্ডন পৌঁছিছে পৌঁছার পরে গিয়া কইলা সাহ বেটা খান্দি খান্দি কইল বলে ও সাহ ই যে তালাশ চলের কতদিন হইছে প্রায় সপ্তাহ দিন মাঝখান গিয়া আর সে কোনো জাত কোনো সন্ধান পাওয়া যার না ও সাহ রে গিয়া কইল সাহ আমার আর এক বাতি জি সাগর পড়িয়া ডুবিয়া মরি গেছে তিনটা ডুবিসলা দুইটা পাওয়া গেছে একটা পাওয়া গেছে না আমরা আরো লাশটা পাইতাম বিস্কুট হিসাবে কইলা ফুলতলি সাহেব অন্য আসুই থান খাসে যাই কি আন্দাজ করতাইনি বিস্কুট হিসাবে ফারন নাইনি ফারন কিন্তু হৈদরা ফুলতলি সাহেবর গেছে যাই কি ইজ্জত দিতর নাই না হ্যাঁ একজনে আটজনের লগে কত ইজ্জত আর দশজন প্রায় সেই তোরা বয়সে ফুলতলি সাহেব বড় তো বিস্কুট হিসাবে লইয়া গেলা গিয়া কইলা সাপ বিস্কুট হিসাবে গিয়া কইন সাপ ফুলতলি সাহেব সাপ আমার দেশর আমার বা দেশর অমুক আমেরিকার তাকইন আর তান্তানোর তিনটা বাচ্চা সাগর ভরিয়া ডুবি গেছইন দুইটা বাচ্চা পাইছইন আজকে তিন চার দিন হয়ে গেল একটা বাচ্চার কোনো সন্ধান পাওয়া যার না ফুলতলি সাহেবে উঠিয়া কইন তে আমি খিতা করতাম পাওয়া যান না আমি খিতা করতাম বিস্কুট হিসাবে কইলা সাপ তারা বড় আশা করি আইছেন তারার হরুতা গুফাইতা ও বিস্কুট হিসাবে কয় ও ফুলতুল হিসাবে কাগজ এখানো চিঠি লেখছেন তা যেমন আন্দাজ ঘর দেয়নি চিঠি খানো লেখরা চিঠি লেখছেন চিঠির বাইশ হইল কি আমি আব্দুল লতিফে কইয়ার ও সাগরের বাচ্চা ও যে গুরু মজলুম আমার কাছে আইসুন তার আর একটা বাচ্চা তোমার সাগরে ডুবিয়া মরছে এই বাচ্চা গো আমার সিটি পাওয়ার লগে লগে তুলিয়া দিলাই সিটি লেখছুন লেখিয়া ফুল তুলি যাবে কইলা তোমার তানোর আন্দাজ আছে নি কোন জায়গার মধ্যে ডুবিসল বলে কিছু সাগর আন্দাজ আছে অমুক জায়গা ডুবিছে বলে আন্দাজ করি নিয়া জাহাজে নিয়াও জায়গার মধ্যে সিটিটা ছাড়িয়া আইও পানির মধ্যে সিটি ছাড়িয়া গে ছাড়িয়া আইছইন সিটি ছাড়ার বেশি সময় গেছে না দেখা যায় পাঁচ কিলোমিটার দূরত্ব যাওয়ার পরে হৌ জায়গার তাকে আখতা ও মরা বাচ্চাটা বাসিয়া উঠি গেছে কৌ সুবাহানাল্লাহ আন্দাজ করছো নি ওইটা ওইলা কিতা কয়েকদিন কুরফুরা না মুরদারে উঠাই দেন ও শেষ নাই ফুলতলি সাহেবর জীবন ইচ্ছাই কত যে মুর্দা অকল সাগর ডুবিয়া মরছইন উঠানি হয়েছে ইভেন যে সময় সাব কি বেলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি লাশ সফর ভারত আইলা ভারত সরকারের ও যে বদরপুর শ্রীগৌরী হন শ্রীগৌরী যেখান ওখানের কিনারা যেগুলো অবাদি গেছেন মেন রোড দেখবা বরাখে বাঙ্গিয়া নিয়ে গিয়া ভারত সরকারের কয়েক লক্ষ কিতা খুটি দেখা খরচ হইয়াছে কয়েকবার বরাখে বাঙ্গা দিছে ওখানে সরকারের কুটিয়া একটি বনি হ্যাঁ সরকারে কুটি মারিয়া আর ফাটর মিজাইয়া ওখানে একটি বনি সাগর হ্যাঁ বরাখি গুকিতা মিনি সাগর
ولا نايني براكور واني جبا سوتي يبا اي دنيا كتا خور بلايا نكيا براكا بانگا ديشي بارت چر خارر خوي كوتي دخا خورا سو يار سي بانگون تو بندو اينا دي تو دينجار خالي بالير دي تو دينجار خالي بالير مين روڈ جتا سي اي مين روڈو دوري لار او سب كبلا زائتا شموي هندو مانوشي خالي بختي ديترا هار پرنام ديترا او شموي এক গুরে কইয়া দিলা যে ফুল তুলি সবাই চিন্তান কেস থেকে হট্টা তাবিজ রাখিলাও আমরার দেশর ফায়দা হইব হার ফায়দা হইব সারা দেশর ফায়দা কিলা অন যদি আসাম সরকারের কয়েক কোটি টাকা সাগরের নিচে ঢুকি যায় ওখান বাঙ্গিয়া যায় আসাম সরকার এখান থেকে ফাইন স্টেট থাকি নাইনি ই টাকাটা আর ভারত সরকারের নাইনি ভারত সরকারের কয়েক কোটি টাকার উন্নতি করিয়া দিয়া গেলা সে ফুল তুলি যাবে সাপ বদরপুর থাকিদের সময় ফারই যেতা রানা দিছিল সুতার খান্দি বর্ডারে দি ফারইটা অন হওয়ার পরে সিগনাল দিলা গাড়ির সামনে উবাইলা উবানির পরে কইলা কি তো হইছে আপনারা সিগনাল দিলা কেনে বলে সাপ তোরা লামক আমরার রাস্তা বাঙ্গিয়া নেরগি বড়া খে বলে তো আমি খিতা করতাম বলে কুচু দিয়া যাকুয়া ও সাবে কাগজ এক টুকরা বার করিয়া ওর তুরা লেখছন দুই কলম লেখিয়া দিয়া কইলা এখন জনে সাহস করিয়াও কাগজ ওখান যেন বাঙ্গন ও বাঙ্গনের জায়গাত নিয়ে কাগজ ওখান ছাড়ি দিও খেনে দুয়ে ছাড়াইলা ও কারণে ফুলতলি সাহেব যাইন ও তোরা আগে শুনতে নাইনি আমরা শেখুল হিসাবে কইছুন পানির মধ্যে এক ওয়ালি তাকইন আর হুকনাথ এক ওয়ালি তাকইন হজরত খিজির আলাইহিস সালাম তার আসল নাম কিতা তোরা আগে ওয়া শুনছিন তো খিজির আসল নাম কিতা হ্যাঁ বিলিয়া তোরা কইছিল বিলিয়া বিনতে মিলকান তোরা আগে কইয়া গেছুন নাইনি খিজির খিদার লাগে কয় বলে যেন বইটা ওখান সবুজ হয়ে যেত গাছ গাছ পাত তা সবুজ হইতো তার লাগে খিজির কইত খিজির আলাইহিস সালাম বেশিরভাগ রায় হইল তাই নলি তার কিছু সংখ্যক রায় হইল তাই নবী খিজির আলাইহিস সালাম পানির তাকই আর জমিন একজন নবী তখন জঙ্গল এনার নাম কিতা জঙ্গল গেলে কন্যা নিশুদ্ধা বাদশাহ হ্যাঁ বাদশাহ জঙ্গলের বাদশাহ কন্যা নিয়ে আইন খে বলে হজরতে ইলিয়াস আলাইহিস সালাম ফানিত তখন খিজির আলাইহিস সালাম আর জঙ্গল তখন খে হজরতে ইলিয়াস দজন বৎসর একবার দজনের মুলাকাত এখানো দজনের বৎসর একবার মুলাকাত এখানোয় ইয়াই ধরিব নি না খালি শুনতাই ও তোরা আগে খিজির নাম খুঁজতে পারল না ও আমি শুনছি ও বাড়িতে মেজা খুঁজা গেছি খানো মুলাকাত কোন মুলাকাত হজর মৌসুমের সর্বপ্রথম হজ আরম্ভ ইয়ারলে প্রথম তোয়াফর সময় কাবা শরীফ প্রথম তোয়াফ হইতে সময় হজরতে খিজির আর হজরতে ইলিয়াস আলাইহিস সালাম দজনে একজনে আর জনদের ধরি ধরি কাবা শরীফ তাফ করেন সুবহানাল্লাহ প্রতি বছর কিয়ামত পর্যন্ত রকম করবা ও খিজির আলাইহিস সালাম খানো ফানি পৃথিবীর যে কোনো জায়গাত সম্পূর্ণ হইল তান দায়িত্বে ফানি আর জমিনের দায়িত্ব কে ইলিয়াস সব কিবলা গুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি পানির বাচ্চা তান কাছে চিঠি লেখিলান আর এই চিঠির লগে লগে তার চক্ষুর ফলক তাকে আরো দ্রুত গতিতে চলে হ্যালো কই তো আমেরিকা যায় কিনা নি এটা তো মানুষের বানাইল নাই নি আর হিগু হইল কুদরতি হিটা কিটা কুদরতি তো আমরার বুজুর্গ হল যে গুরু হযরত বিস্কুটি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি কত বড় বুজুর্গ
অত্র ডলুয়াঙ্গর মানুষ কিনারার মধ্যে বন ডলুয়াঙ্গর মানুষ গেলা গিয়া কইলা সব আত্মীয় বড় উপদ্রব হরের ওষা ভাইয়া গেলা গিয়া রাত্রির উপদ্রব শেষ না আত্মি দরিয়া মারলা না বান্দিয়া তুইলা আল্লাহর সামনে নত হওয়ার কারণে আল্লাহ তান সমস্ত মখলুক রে তান গুলা মখলুর সামনে নত করে দিলা ইলাহ সুবহানাল্লাহ তেনজন ওলি আল্লাহ কিলা বললা বললা আল্লাহর সামনে তেনজন নত হই গেছইল আর এই নত হওয়ার কারণে আল্লাহ এই মখলুক যা আছইন বাঘ ভালুক বানর হাতি ডাকু যতইন হিংস্র প্রাণী চলইয়া সমস্ত টান টানোর সামনে নত করে দিলাইলা উলতলিসা ওয়াজর মৌসুম কত বেমার এর বাদেও মানুষে না গেলে মানুষ না একবার এক জায়গার মধ্যে ওয়াজর আনা দিস যাইতে সময় ও বাংলাদেশের এক এরিয়ার যাইতে সময় জঙ্গলের মাঝে দিয়ে রাস্তা হওয়া যাওয়া লাগে সাবর ড্রাইভারে কইল সাহ তুই রাস্তা বাঘ বার লোক বাড়াই দেন পারি আত্মি বাড়াই দেন সাবে কইলে যাও আল্লাহর হাওলে আমরা তো যাইতাম মানুষের অপেক্ষা করতে রানা দিছুন জঙ্গলের মাঝখানে গিয়ে হামাইছুন রাইট আর গাড়ি যাবল লোকে আর দু তিনজন মানুষ আসুন হঠাৎ কত সময় যাইতে যাইতে জঙ্গলের মাঝখানে গিয়া দেখুন কত মোটা বাঘ এগুয়াইয়া গাড়ির সামনে ওলা খান তো টেং ভালাইয়া বই রইছে লাভ দিয়াইয়া গাড়ির সামনে ভরছে যেমনে বাঘ আইয়া ভরছে তুই বাঘ না তো গাড়ির সামনে লামছে দেখুন লামার লগে লগে ড্রাইভার লইয়া সারার খাওয়া আরম্ভ হয়েছে এগে গাড়ির জাপটা মারা দিয়ে রাখবো নি খেয়েও হো না গাড়ির জাপটা মারা দিয়ে গ্লাস ফাটাইয়া হামাইয়া সারা শেষ করে দিব আর বাঘটা বই যেখানো গাড়ির সামনে আইয়া সাবে কইলা ড্রাইভার দে বলে তোরা দরজাখান খুলিয়া দে রে গাড়ির দরজা খান খুলিয়া দে ড্রাইভারে সাহস করে দরজা খুলে না দার আগে আর ফিরা কিনি মানুষে কন্যানি দার আগে আর ফিরা কিনি বেটায় দা দি তাও করছে আর না ফিরা কি দেখার আইনি হুম বাচ্চা ভারবানি বেটায় সেট মারে আর ফিরা কি দি বাচ্চা ভারবানি কও না ও ফিরা কি তাকে তো বাঁচিতে হারবাই ফিরা কি টাকাতে বাঁচিতে হওয়ার ভাই আর যদি টক ফিরো যে তো দার আগে যাই ভাই সাবে কইন দরজা হান খুলিয়া দে রব আর ড্রাইভারে খুলে না ডরা ও বাজে কড়া করি কইলা দরজা হান খুলো না আর লগে করে তো মানুষ বয়াক ফিগুরে ডরাইছিলা কি উপায় হইতো কি উপায় হইতো সব লামি দিত গিয়া দরজা খুলিয়া দিয়েছেন দিতে সময় শিবুরও লোক ইয়া সাবর লোকে লামান সাবে কইলা কেউ লামিও না আমি এগুলা যাওয়াত লাগলে কইম আমার লোক ইয়া ওলা নাই ফিরা কি দেখাইলেও লোকে রাখমু মানে আখটা যদি টান দি দে তোরা আশ্রি টানি হিসারি আনতাই তো খরর লগে রাখলা না সব লামলা লামিয়া বাগর সামনে গেলা বাগর সামনে গিয়া বাগর মাতার মধ্যে হাত দেন হাত দিয়া বাগরে কিটা কইলা খোয়ার লগে লগে সব হবাই ফিরি গেলার বাঘ হবাই ফিরিয়া গেল গিয়া হো সুবহানাল্লাহ ও কেন রিসালে সবর খার রিসালে সব হযরত আল্লামা বুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি বেটা মেট্রিক পরীক্ষার সার্টিফিকেট কিটা কেমন খামায়া
তুজা তো হাগজ বলা নাই বেহামায়া নানি না ফুন্না মেট্রিক এখন তো মেট্রিকর বেলু হরাইলার হায়ার সেকেন্ডারি নে গিয়া আগর মেট্রিক ভাস হই গেলেও চাকরি মিলত কোনো আগের মেট্রিক ভাস করি লইলেও চাকরি আসলো আগে এক জমানা আসলো হৌ সময় কর বেটার মেট্রিকর সার্টিফিকেট পড়ি গেছে ছাত্র আর এই ছাত্র যেটা এখন তো নানান